রানীগঞ্জ রাজবাড়ি ময়দানে মাটি কাটা ও খেলাধুলাকে কেন্দ্র করে মতবিরোধ রানীগঞ্জ উদয় সংঘ ও শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের মধ্যে। এ বিষয়ে গত সোমবার এক সাংবাদিক বৈঠক করেছিল শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এরপরই এক পাল্টা সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত বিবরণ দেয় রানীগঞ্জ উদয় সংঘ। রাজবাড়ি ময়দানে মাটি কাটাকে কেন্দ্র করে বিতর্ক রানীগঞ্জ উদয় সংঘ ও শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের। বুধবার এ বিষয়ে এক সাংবাদিক বৈঠক করল রানীগঞ্জ উদয় সংঘ ক্লাব। ঘটনা সূত্রে জানা যায়, এবছর রানীগঞ্জ উদয় সংঘ সার্বজনীন দুর্গোৎসব 24 বছরে পদার্পণ করেছে। সেই সূত্রে খুব বড় করে পুজো হওয়ার কথা। এবছরের থিম করা হচ্ছে ফিরে দেখা ইতিহাস। পুজোর প্রস্তুতি ধীরে ধীরে শুরু করছে উদয় সংঘ ক্লাব। সেই মতো রাজবাড়ি ময়দানে মাটি কাটা হচ্ছিল মেশিন দিয়ে। আর এই মাটি কাটাকে কেন্দ্র করে রানীগঞ্জ উদয় সংঘ ও শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের মধ্যে বিতর্ক বাঁধে। উল্লেখ্য, দীর্ঘ 45 বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী শেয়ারসোল রাজবাড়ি ময়দানে আগামী 16 সেপ্টেম্বর পিএন মালিয়া নকআউট টুর্নামেন্ট হওয়ার কথা, যা চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। সেই খেলার মাঠ পরিদর্শন করতে এসে মাটি কাটাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের বিতর্ক। খেলা বন্ধ করতে এই পদক্ষেপ বলে অভিযোগ তাদের। যদিও উদয় সংঘ ক্লাবের পক্ষ থেকে 20 আগস্ট থেকে ফুটবল টুর্নামেন্ট করার কথা ছিল, কিন্তু সেটি বন্ধ করা হয়েছে দুর্গাপূজার আয়োজনে। শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা মাঠ পরিদর্শন করতে এসে দেখেন মাটি কাটার কাজ চলছে, তারপর তারা এর অভিযোগ জানায় রানীগঞ্জ থানায়। অপরপক্ষে উদয় সংঘের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, খেলার মাঠে মাটি কাটা হয়নি। খেলার জায়গা থেকে অনেকটা দূরে সে কাজ চলছিল পুজোর প্রস্তুতিতে। পুজো বন্ধ করার ষড়যন্ত্র করে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের নিজস্ব খেলার মাঠ রয়েছে। ফুটবল টুর্নামেন্টের জন্য লাইকা মাঠও রয়েছে। সেখানে বহুবার এর আগেও ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছিল, তাহলে এবারে নয় কেন? পুজোর প্রস্তুতিতে পুজো বন্ধ করার জন্য কি ষড়যন্ত্র বলে অভিযোগ। এ বিষয়ে প্রশাসনকে সঠিক নজরদারি দেওয়ার আবেদন জানান রানীগঞ্জ উদয় সংঘ ক্লাবের সেক্রেটারি দীপক গোপ। দেখুন, খেলা তো আমরা ছেড়ে দিয়েছি। আমরা তো বললাম যে আমরা খালি দুদিনের খেলাটা করাবো, মহিলাদের খেলা। ওটা আমরা সব অ্যাডভান্স করে রেখেছি, আর ওটা মহিলাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা করছিলাম। সেটাও যদি ওরা যদি বলে, যদি প্রশাসন বলে, আমরা সেটাও তখন বন্ধ করতে বাধ্য হবো। কিন্তু আমরা ওদের মূল উদ্দেশ্যটা জানি। আমরা তো বড়ো খেলাটা ছেড়ে দিয়েছি, ছেলেদের যে টুর্নামেন্ট ছিল 20-10, সেটা আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পুজোটাকে বন্ধ করা। এই খেলার একটা বাহানা করে, ওদের তো মাঠ আছে, ওরা এর আগেও লাইকা মাঠে বিভিন্ন খেলা করিয়েছে, ওরা অনায়াসে সেখানে করতে পারে। আর টিমও আছে, দেখবেন ওই বাঁশড়া তো, এই ইকলা তো, এই শেয়ারসোল, এইসবই টিম আছে। কোনো মানে কলকাতারও টিম নাই যে নামি দামি টিম আছে। ভাই মোহনবাগান আসছে, মোহনবাগান জুনিয়র আসছে, ওই মাঠে খেলবে না, এমনিও করবো। তাও আমরা ছেড়ে দিয়েছি। আমরা কিন্তু দুদিনের খেলাটা আমরা করতে চাই, কিন্তু ওরা ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পুজোটাকে, দুর্গা পুজোটাকে বন্ধ করা। যেহেতু আমাদের 24 বছর ধরে আমরা করে আসছি, আমাদের এটা 24তম বছর, আর ওরা এর আগে আমাদের অলরেডি একটা প্রোগ্রাম বন্ধ করেছে। আমরা প্রথম বছর করেছিলাম, সাকসেসফুলি করেছিলাম, কোনো ঝুট ঝামেলা না, একদম আরাম তো হয়েছিল মোহাম্মদ আজিজ নাই। তার জন্য ওরা পরের বছর আমাদেরকে আটকেছে, যাতে এরা আগে না বাড়তে পারে, এরা সামাজিক কাজগুলো করতে না পারে। দুর্গা পূজাটা আমরা 24 বছর ধরে সাকসেসফুলি করে আসছি, পুরো পারমিশন নিয়ে, থানা, বিডিও, এসডিও সবার পারমিশন নিয়ে আমরা একদম সাকসেসফুলি করে আসছি। আর ধীরে ধীরে আমাদের পুজোটা বড় হচ্ছে, সেটাকে আটকানোরই এটা মূল প্রয়াস হচ্ছে, সেটাকে আটকানোর। এ বিষয়ে গত সোমবার এক সাংবাদিক বৈঠক করেছিলেন শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি বিঠলনাথ মালিয়া। তিনি দাবি করেন, খেলার মাঠ নিয়ে অন্যায় কাজ চলবে না, খেলার মাঠে শুধু খেলাধুলাই চলবে। যে প্রপার্টি এটা বিচার করা হোক, যে খেলাধুলাটা যেন হয় অন্যরকম, যেন আর এই যে মানে খুঁড়াখুড়ি, মাঠ খুঁড়াখুড়ি, এইসবগুলো অ্যাকচুয়ালি প্রপার অথরাইজেশন মানে নেওয়া উচিত, প্রপার এতে যা যে মালিক তার কাছে নেওয়া উচিত বা ক্লাবের থেকে নেওয়া উচিত। তারপরে গায়ের জোরে তো এগুলো হতে পারে না। কারা করছে এই গায়ের জোর? এই গায়ের জোরে উদয় সংঘ করছে, যেন খবর পাচ্ছি উদয় সংঘ করছে। এখন খবর পাচ্ছি, এখন পুলিশ ইনকোয়ারি করবে, আমরা পুলিশ কমপ্লেন করেছি, পুলিশ বলতে পারবে যে কারা করছে। ততক্ষণ পর্যন্ত জেসিপি তো চলে গেছে, আমি বলতে পারবো না কে করছে। আমার তো মনে হয় না যে উদয় সংঘ করছে, কিন্তু খবর পেলাম উদয় সংঘ করছে এবং দীপু গোপ করছে। দীপু গোপ এগুলো করবে আমি তো আশা করতে পারি না। রানীগঞ্জ থেকে বিপ্লব পাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনি ঘর কো দিজিয়ে সবসে মজবুত ফাউন্ডেশন, দিজিয়ে মজবুতি কা ডোজ। JBG Hexa TMT, মজবুতি কা ডোজ পাক্কা হ্যায়।